মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার বলো তো, মেজবৌমা স্নান করে এসে একদম তুলসীর তলায় জল দিচ্ছে, কিছু হয়েছে নাকি? মনে হয় সৃজনের চাকরির জন্য, জানেন মা। ও মা, আপনি একটু মেজোকে বোঝান না, এরকম পাগল পাগল করলে হয়? হ্যাঁ, এত অস্থির হচ্ছে, সেটা প্রাণ তো উষ্ণাকর্ত হয়ে যাবে। বলো কি বোঝাবো বলো তো, চিরকালই এরকম। মা গো, মা আমার বাবুটাকে একটা ভালো চাকরি করে দিও মা। আমি একবেলা নিরামিষ খাবো মা, তারপর যখন বাবু চাকরি পেয়ে যাবে তখন আমি হরির লুট দেবো, হরির লুট দিয়ে তারপরে বাড়িতে এসে ভাত চাবো মা। আমার বাবুটাকে একবার দেখো মা, বাবুটা একটা ভালো চাকরি যেন হয় মা। সৃজন তুমি কোনো চিন্তা করো না, মা ঠিক নিজেকে সামলে নেবেন। তাছাড়া ঠাম্মি আছে, জেঠি আছে, ওনারা বোঝাবেন মাকে। পাঁচবার হলো মেজো বৌমা, আর কতবার প্রদক্ষিণ করবে? আপনি আর কি বুঝবেন মা আমার জ্বালা? বৌমা আমার অফিস যাচ্ছে আর ছেলেটা ঘরে বসে আছে, এটা চোখের সামনে আমাকে রোজ দেখতেও হচ্ছে। মেজো এমন কেন করছিস বলতো? আরে বাবা, এরকম তো নয় যে আমাদের বাড়িতে হাঁড়ি চড়ছে না, একটু ধৈর্য ধরে থাক না বাবা, একটু সময় দে, দেখ ছেলেটা ঠিক মনের মতন কিছু একটা খুঁজে পাবে। বাদি, অয়ন তো রোজগার করছে বলো, কিন্তু চনুটাকে নিয়ে যখন তোমাকে কথা শুনতে হয় তখন তোমার কেমন লাগে? হ্যাঁ, আমায় তো কোনোদিন এই সমস্ত কথা শুনতে হয়নি গো, আমি কি করে নিজেকে সামলাবো তুমি বলো? তাই তো আমি নিরামিষ খেয়ে তুলসী তলে ধূপ ধুনো দিয়ে ঠাকুরের কাছে একটু মানত করছি। মাগো আমার বাবুটাকে একটা ভালো চাকরি ছুটিয়ে দিও মা, কত পাপ যে আমি করেছি মা। সৃজন কোথায় যাচ্ছ? সৃজন যাবে না তো কি করবে? মেজো বৌমা কি শুরু করলে? মা সৃজন কিন্তু সত্যি সত্যি খুব অস্থির হয়ে পড়ছে, সৃজন কিন্তু আবার মরিয়া হয়ে কোন একটা সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি না কাউকে বোঝাতে পারছি না জানো, এইভাবে অস্থির হয়ে থাকলে কত বড় একটা বিপর্যয় ঘনিয়ে আসতে পারে। মা মা আমি আপনার কাছে হাত জোড় করছি, হাত জোড় করে অনুরোধ করছি, আপনি দয়া করে নিজেকে একটু সামলান। দেখুন আপনার হয়তো এখন আমার কথাটা পছন্দ হচ্ছে না আমি জানি, কিন্তু আপনি শেষে বুঝবেন যে আমি একদম ঠিক কথা বলেছি। আমার থেকে বাবুকে উনি বেশি বোঝে, বাবুটাকে এরকম দেখতে আমার ভালো লাগে না মা। বউ তো চাইবেই বাবুকে নিজের উপরে নির্ভরশীল করে রাখতে, কিন্তু আমার বাবু সেটা হবে কেন? জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।